বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে স্থাপিত ১৬টি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন আমি ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু এটা চট্টগ্রাম এবং ফেনীকে স্যার সবসময় তারা বলে তাদেরকে ডিপ্রাইভ করা হয় স্যার, আমরা আমি স্যার তাকে একটু দিতে যাচ্ছি স্যার। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমে আমি সোনাগাজীর বাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সোনাগাজীর চরাঞ্চলকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর অংশ করার জন্য। এই পর্যন্ত আমরা প্রায় ৪,512 একর অকৃষি ঘাস জমি বরাদ্দ সম্পন্ন হয়েছে, ৩,726 একর অধিগ্রহণের প্রক্রিয়া চলছে, এছাড়াও ৯২৫ একর ঘাস জমি বরাদ্দ প্রক্রিয়াধীন আছে, ৩২৯ একর ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন আছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে যে শিল্প নগরী গড়ে উঠছে এতে আগামী কয়েক বছর পরে যে পরিমাণ ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে জেনারেট হবে সেটা বিশ্বের যে কোনো শিল্পোন্নত দেশের সাথে আমরা তুলনা করতে পারবো, সেজন্য আমরা গর্ববোধ করি এবং আমরা বাংলাদেশি হিসাবে সারা বিশ্বের যে কোনো স্থানে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলতে পারবো আমি শেখ মুজিবের বাংলাদেশের বাঙালি, আমি শেখ হাসিনার বাংলাদেশের বাঙালি, সেজন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে কানেকটিভিটি বাড়ানোর জন্য সোনাগাজী অঞ্চলের সাথে কানেকটিভিটি বাড়ানোর জন্য আরো কিছু পরিকল্পনা গ্রহণের প্রয়োজন আছে, কিছু রাস্তা রেলপথ যদি প্রয়োজন হয় করতে লাগবে। আর এগুলো অটোমেটিক হবে, এটা কোনো চিন্তা নাই, রাস্তাঘাট না হলে শিল্পায়ন হবে কিভাবে? জি মাননীয় প্রধানমন্ত্রী, পুরান অনুরোধ তো থাকবেই আপনার কাছে, সেটা হলো যে আমার এলাকায় যখন এখানে আপনার শিল্প কারখানা হবে, সোনাগাজীতে ফুলরু কারখানা হবে, সীতাকুণ্ডতে শিল্প কারখানা হবে, আমাদের এলাকা সোনাগাজী এবং আমার মিরসরাই এবং চিতাগুন্ডর যারা বেকার যুবক আছে অগ্রাধিকার ভিত্তিতে যারা তারা যেন আপনার চাকরি পায়, এইটা আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আগেও করেছি এখনো করছি। আপনি জানেন এই এই এলাকাটা আমি আপনার সামনে নিয়ে গিয়েছিলাম, আপনাকে দেখিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, এবং আমি আপনাকে দেখি আপনি এটা খুব আনন্দের সহিত, আমি জানি আপনি খুব মানে আর্টিকুলেট এবং আপনি পড়ছেন পুরো জিনিস, পরে আপনি বললেন যে মোশাররফ ভাই আমি তো এরকম জমি চাচ্ছি এবং আপনি তখন থেকে শুরু করেছেন এবং আপনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আপনার যে আইকিউ এত শার্প যে আপনি এটা বুঝতে পেরেছেন যে এখানে কি হতে পারে, এবং সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই মোশাররফ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই, জায়গাটা আসলে আপনি খোঁজ দিয়েছিলেন। তবে এখানে এখানে একটা কথা আমি বলি, আমরা কিন্তু এটা কিন্তু চর এই জায়গাটা আমরা নিয়েছি কিন্তু ফসল জমি কিন্তু নষ্ট করা যাবে না, কারণ আমরা ফসল উৎপাদন করতে হবে, ৩০,০০০ একর জমি এখানে আছে, কাজে এখানে আরো বেশি জমি নিতে হবে, আমি তার সঙ্গে একমত না। আর যে লোকগুলি ক্ষতিগ্রস্ত না না যে লোকগুলি ক্ষতিগ্রস্ত বা যাদের জমি গেছে তারা কি ক্ষতিপূরণ পায়নি? এখানে চেয়ারম্যান আছেন বলবো, আমরা তো ক্ষতিপূরণ ৩ গুণ করে দিয়েছি স্যার, ক্ষতিপূরণ পেয়েছে পাচ্ছে স্যার, যেটা আবেদন করেছে যাতে করে ক্ষতিপূরণের টাকাটা ওই স্থলে যেখানে জমি ওখানে গিয়ে যাতে পেমেন্ট করে, টাকাটা যাতে সাথে সাথে পায় সেই ব্যবস্থাও যেমন করতে হবে, আর যারা জমির মালিক ছিল সেখানে যে ইন্ডাস্ট্রি হবে, এখানে অনেকে বেসরকারি বিনিয়োগকারী আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে যারা ওখানে জমি দিয়েছেন অন্তত তাদের পরিবারের সদস্যরা যেন একটু কাজ পায়, চাকরি পায়, সে ব্যবস্থাটাও করতে হবে, যেটা আমরা করব। আর ওখানে যারা ক্ষতিগ্রস্ত তারা তো টাকা পাবেই, তাদের বিকল্প জায়গারও ব্যবস্থা করে দিতে হবে, আর সেই সাথে সাথে তাদের পরিবার যাদের কাজ পায় সেটাও করতে হবে, কারণ মানুষকে কষ্ট দেওয়া আর ওখানে কোনো ফসল জমি আর কোনো জমি নেওয়ার দরকার নেই, এখানে যা নেওয়া হয়েছে যথেষ্ট, ওটুকু আগে বড়ুক তারপর দেখা যাবে, কোনো ফসলি জমি নষ্ট হবে না, না ফসল জমি দেবেন না, আপনারা দিয়ে নামি নেবো না, আমি অ্যালাউ করবো না, এটা ধন্যবাদ।